হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, অনেকে প্রশ্ন করে থাকেন গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান ঠিক রাখার জন্য আমি কি করতে পারি বা কি করা যেতে পারে। প্রিয় বন্ধুরা, কিছু পদক্ষেপ রয়েছে যেগুলো নিলে অবশ্যই বাচ্চার পজিশন এবং অবস্থান ঠিক করা সম্ভব। পেটের ভেতর অনেক সময় দেখা যায় এমন অবস্থা রয়েছে যে সি সেকশন ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু বন্ধুরা, একটু খেয়াল করলে কিন্তু আপনি এই বিষয়টি থেকে পরিত্রাণ পেতে পারেন, অর্থাৎ বাচ্চার অবস্থান কিন্তু আপনি ঠিক করতে পারেন। তাহলে কিন্তু আর আপনার সি সেকশনে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, বাড়িতে নর্মাল ডেলিভারি করা সম্ভব। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা করতে হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আর অবশ্যই আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যাবে অতি সহজে আপনাদের কাছে। আমরা সবাই জানি সারাক্ষণ শুয়ে বসে থাকা স্বাস্থ্যকর গর্ভধারণের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই ডাক্তারের পরামর্শ নিয়ে গর্ভকালীন সময়ে হালকা ব্যায়াম করুন বা গৃহস্থলে হালকা কাজকর্ম করুন। তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন গাড়িতে বসার সময় সিটে একটু কুশন দিয়ে রাখতে পারেন যাতে আপনার হিপ উপরের দিকে থাকে। যখন বসবেন পেলভিস সামনের দিকে রাখার চেষ্টা করবেন, ঝুঁকে বসবেন না একদমই, বা ঝুঁকে বসবেন না যাতে পেলভিস পিছনের দিকে থাকে। সবসময় মনে রাখবেন বাসার সময় যাতে হিপ আপনার হাঁটুর উপরে থাকে। যদি আপনি কর্মজীবী মহিলা হন তাহলে অনেক বেশি সময় ধরে বসে থাকতে হয়, তবে কিছুক্ষণ পরপর হাঁটার অভ্যাস করুন। মাঝে মাঝে হাত এবং হাঁটুর উপর ভর দিয়ে উপর হয়ে থাকুন ঘোর মোছার ভঙ্গিতে। এর ফলে বাচ্চার মাথার পেছনের অংশ আপনার পেটের দিকে ঘুরে যেতে পারে। আপনি যখন শুয়ে থাকবেন তখন গর্ভের বাচ্চার অবস্থান নিয়ে ভয় পার কিছুই নেই, কারণ এই সময় পেলভিসে বাচ্চার উপর কোনো চাপ পড়ে না। তবে চিত হয়ে শোয়ার চাইতে পাশ ফিরে শোয়াটা গর্ভাবস্থার শেষের দিকে উপকারী। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।